আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি এগ স্যান্ডউইচ। তো এগ স্যান্ডউইচ বানানোর জন্য আমরা চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। চলুন দেখি, এগ স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখন নিয়ে নিচ্ছি হচ্ছে দুইটা ডিম। একটা ডিম গ্রেট করে নিয়েছি আর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা গ্রেট করে দেখিয়ে দিচ্ছি যে এভাবে আমরা গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেল, এখন হচ্ছে আমরা একটা বোলে নিয়ে নিব হচ্ছে গাজর কুচি আর হচ্ছে শশা কুচি। তো গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি, শশাটাও গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে যে শশা থেকে পানি বের হয়েছে ওটা আমি চিপে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি। এখন হচ্ছে শশা আর গাজর একসাথে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। হাফ টিস্পুনের মতো হচ্ছে গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আপনারা ইচ্ছা করলে সাদাটাও দিতে পারেন। আর দিয়ে দিব হচ্ছে ডিম যে গ্রেট করে রেখেছিলাম সেটা। দিয়ে আমি সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিব, তো 1 টেবিল চামচ পরিমাণ। আর আমি সাথে আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, আমার মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে। তো দিয়ে দিব হচ্ছে মেয়োনিজ, আপাতত আমি 3 টেবিল চামচ দিলাম, 2 টেবিল চামচ দিলাম, প্রয়োজন হলে আবার দিয়ে দিব। দিয়ে আমি মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আরেকটু লাগবে, তাই আমি 1 টেবিল চামচ দিয়ে আমি মিশিয়ে নিলাম। মোট হচ্ছে আমার 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ লাগলো। এখন হচ্ছে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটা হচ্ছে অপশনাল, এটা আপনাদের ভালো লাগলে দিবেন, নয়তো আপনারা নাও দিতে পারেন। তো আমার এটা ভালো লাগে, গুঁড়া দুধের যে একটা ফ্লেভার ওটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি 4 পিস পাউরুটি নিয়ে, পাউরুটিটা হচ্ছে আমি যে ব্রাউন অংশটা ওটা কেটে ফেলে দিচ্ছি। এতেও ফেলে দিলাম, আর যে ব্রাউন অংশটা আমি এটা রেখে দিব ব্রেড ক্রাম বানানোর জন্য। এখন হচ্ছে পাউরুটিটার মধ্যে আমি যে ফিলিংটা বানিয়ে রেখেছি যে পুরটা, ওটা আমি এখন দিয়ে দিচ্ছি ডিমের। দিয়ে আমি আরেকটা পাউরুটি উপরে দিয়ে এখন হচ্ছে এটা আমি কোনাকুনি করে কেটে নেব। এতো হয়ে গেল। তো এইভাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটাও করে নিচ্ছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, এই জন্য আমি আরেকটাও করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার এগ স্যান্ডউইচ। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস খেতেও ভালো, এটা আমি সবসময় বলি। তো আসলে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। তো এইভাবে করে বানিয়ে আপনারা রেখে দিতে পারেন একদিনের জন্য বাচ্চাদের টিফিনের জন্য। তো এই যে এইভাবে আপনারা হচ্ছে বাটার পেপার বা রেবিং পেপার দিয়ে পেঁচিয়ে আপনারা একদিনের জন্য রেখে দিতে পারেন, পরের দিনও বাচ্চাদের টিফিন।